গঙ্গাচড়া সরকারি কলেজ সরকারি হওয়ার পরও নিয়ম নীতির তোয়াক্কা না করেই পূর্বের মতো শিক্ষার্থীদের কাছ থেকে 500 টাকা বেতন সহ অন্যান্য ফি আদায় করে আসছে। আজ দুপুরে কলেজের সামনে প্রধান সড়কে বেতন কমানোর দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। এদিকে অবরোধের ফলে গঙ্গাচড়া রংপুর সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলেই পুলিশ মোতায়েন করা হয়। পরে ইউনিয়নের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা বেগম বলেন, তাদের সাথে বসবো, আর আপনি সমস্ত কাগজপত্রগুলো নিয়ে আসেন, আমার সাথে নীতিমালাটা সহ নিয়ে আসেন, আমার সাথে বসেন। আর ওরা 3 দিন ধরে আন্দোলন করছে, আপনি আমাকে এখন জানালে তাও ওসি সাহেব। আমি বারবার ওসি সাহেবকে একটা জিনিসই বলছিলাম, করছে ফোন হচ্ছে না, বিষয়গুলো নিয়ে আমি বারবার বলছি যে আপনারা কি অনুসরণ করেন না, ওদেরকে বলবেন কেন, আপনি বলবেন আমাকে, ওরা দেবে কেন? আপনি জানেন যে আমি ইউনুস সাহেবকে কেমনে ডাকি, আপনি জানাবেন না? আপনি উনি কলেজের সভাপতি, আপনি জানাবেন না? তাকে সভাপতি বাদ দেন, আমার তো লয়েন অর্ডারের ব্যাপার আছে। আপনি আমাকে কথা, রশি সাহেব আমাকে 2 বার ফোন করেছে, আমি বারবার তাকে একটাই কথা বলছি, প্রিন্সিপাল।